হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো আজ আমি আপনাদেরকে দেখাবো ফেসবুক প্রোফাইল কিভাবে ব্লু বেস ভেরিফিকেশন করতে হয়। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, আর শেয়ার করে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দেবেন। ঠিক আছে, তো বন্ধুরা চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনাকে গুগলে যেতে হবে। গুগলে যাওয়ার পরে এখানে ব্লু বেস ভেরিফিকেশন, এই যে দেখুন আমি লিখেছিলাম এখানে ব্লু বেস ভেরিফিকেশন নামে একটা কিওয়ার্ড লিখে সার্চ করছি গুগলে। করার পরে হাউ ডু আই রিকোয়েস্ট এ ভেরিফিকেশন বেজ অন ফেসবুক হেল্প সেন্টার, তো এখানে আমি ক্লিক করলাম নর্মালি। করার পরে দেখুন এরকম একটি ইন্টারফেস আসবে, হাউ ডু আই রিকোয়েস্ট এ ভেরিফাইড বেজ অন ফেসবুক। ঠিক আছে, ভেরিফাইড বেজ। তো আমি ভিডিওটি শর্টে করার চেষ্টা করব, আপনাদেরকে সময় নষ্ট করাবো না। তো এখানে দেখুন ভেরিফাই ইউর প্রোফাইল অথবা পেজ, তো এখানে ফিল আউট দিস ফর্ম এখানে ক্লিক করতে হবে আপনাকে। তো এখানে ক্লিক করার পরে একটি অপশন এখানে দেখাবে, দেখুন যেখানে একটি ফর্ম দেবে, ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। ঠিক আছে, তো আপনাকে এখানে ফেসবুকে লগ ইন করতে হবে আগে, আপনি যে ব্রাউজারতে আপনি ইয়ে করতে চাচ্ছেন সেই ইয়েটা করতে হবে এখানে, মানে ফেসবুকে লগ ইন করা থাকতে হবে। ঠিক আছে, তো আমি এখানে এই যে দেখুন এই যে অ্যাকাউন্টের যে অপশনটা আছে এখানে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করব। করার পরে এখানে দেখুন, ও সরি, আমি এখানে হেল্প অ্যান্ড সাপোর্টে যাব না, আমি এখানে প্রোফাইল লিঙ্কটা নেবো। জাস্ট এখান থেকে আমি প্রোফাইল লিঙ্কটা নিলাম কপি, দেন আমি এখানে আসার পরে আমি এই যে আমি এখানে প্রোফাইলটা আমি ভেরিফিকেশন করতে চাচ্ছি, তো এখানে প্রোফাইলে ক্লিক করব। করার পরে প্রোফাইল লিঙ্কটা এখানে দিয়ে দেবো বেস্ট, এবং এখানে দেখুন যে স্টেপ ওয়ানটা করতে হবে, এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য আমাকে এখানে ন্যাশনাল আইডি কার্ড দিতে হবে। আপনি চাইলে যদি ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ট্যাক্স ফিলিং যে কোনো কিছু থাকে আপনি এখানে দিতে পারবেন। তো আমি এখানে ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড দিলাম আমি, এবং এখানে ডকুমেন্টটা দিতে হবে। ঠিক আছে, তো এখানে আমি আমার যে এনআইডি কার্ডটা আছে আমি এখানে সেটা অ্যাটাচ করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখুন কনফার্ম নোটেবিলিটি, মানে এখানে সেকেন্ড অপশন এসেছে। সেকেন্ড অপশনের এখানে আপনি ক্যাটাগরিটা চুজ করে দিবেন যে আপনি যে ধরনের সেলিব্রিটি সেই ধরনের আপনি। আমি এখানে ফ্যাশন দিয়ে দিলাম, আপনি চাইলে এখানে এন্টারটেনমেন্ট, মিউজিক যে কোনো কিছু দিতে পারেন আপনি আপনার পছন্দ মতো, বা আপনি যে ধরনের যার জন্য আপনি এত সেলিব্রিটি, আপনার ফলোয়ার বেশি বা পেজের ফ্রেন্ড বেশি সেই জন্য। তো এখানে ইওর কান্ট্রি নেমটা আপনি এখানে দিবেন, আমি অবশ্যই আমার এখানে বাংলাদেশ দিয়ে দেবো আমি। দেওয়ার পরে এখানে দেখুন যে অডিয়েন্স অপশনাল আছে, অলসো নো অ্যাজ অপশনাল আছে, তো এই দুটো নর্মালি না দেওয়ার মানে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে লিঙ্ক ওয়ান, লিঙ্ক টু, লিঙ্ক ফোর, লিঙ্ক ফাইভ আপনার এখানে অপশনাল অপশন আছে, এখানে কোনো সমস্যা নেই, আপনি এখানে না দিলেও না দিতে পারেন। ঠিক আছে, তো আমি এখানে নর্মালি দেখুন এখানে যে আমি কিন্তু জাস্ট প্রোফাইল এবং প্রোফাইল লিঙ্ক, ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড এবং সেটি অ্যাটাচ করে দিয়েছি এখানে, এবং আমি এখানে ক্যাটাগরিটা ফ্যাশন দিয়েছি, বাংলাদেশ দিয়েছি। দেওয়ার পরে আমি এখানে সেন্ডে ক্লিক করব। ঠিক আছে, তো আমি এখানে সেন্ডে ক্লিক করার পরে দেখুন এখানে অবশ্যই কিছু একটা পরিবর্তন হবে, একটু অপেক্ষা করি। হ্যাঁ হ্যাঁ, দেখুন এই যে সাপোর্ট মেসেজ, আমি এখানে একটি মেসেজ আমি তাদেরকে দিয়েছি, হয়েছে আমি সাবমিট করেছি, সাপোর্ট মেসেজ সাবমিট করেছি। আমার এখানে দেখুন ডিলেট অপশন আসছে, ডিলেট মেসেজ আসছে, মানে এরা এটি গ্রহণ করেছে। ঠিক আছে, তো এরপরে আপনাকে একটি নোটিফিকেশনের মাধ্যমে জানাবে যে আপনি এই ব্লু বেস ভেরিফিকেশনের জন্য এলিজেবেল নাকি ইন এলিজেবেল, সেটা আপনাকে বোঝানো হবে, মানে জানানো হবে। যদি আপনি এলিজেবেল হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই একটি ব্লু বেস ভেরিফিকেশন দেবে, আর যদি মনে করেন যে না আপনি আন এলিজেবেল তাহলে আপনি ভেরিফিকেশন বেসটা পাবেন না। তবে এর জন্য আপনাকে অবশ্যই প্রোফাইল নেম, প্রোফাইল পিকচার এগুলো সব অরিজিনাল হতে হবে, সঠিক হতে হবে, জন্ম তারিখ, তারপরে যে ইনফরমেশনগুলো সব যা আছে সব কিছুই আপনাকে একদম লিগ্যাল করতে হবে, তাহলে আপনি ব্লু বেস ভেরিফিকেশনটা পাবেন, না হলে আপনি ব্লু বেস ভেরিফিকেশনটা পাবেন না। দেখা যাচ্ছে আপনি এখানে প্রোফাইল পিকচারটা আলাদা একজন দিয়ে দিলেন, বা নামটা অন্য কায়দায় লেখা আছে, বা আপনি অরিজিনাল নাম আপনি এখানে দিলেন না, সেক্ষেত্রে আপনি ব্লু বেস ভেরিফিকেশনটা পাবেন না। ঠিক আছে, তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনি দেখে বুঝতেই পেরেছেন যে কীভাবে ব্লু বেস ভেরিফিকেশনটা করতে হবে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন। আর যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে, বাই।